পুলিশ আবাসনের পর এবার পুলিশ ফাঁড়িতে বিষাক্ত গোখ্র সাপ, ছড়ালো আতঙ্ক। বন দপ্তরের তৎপরতায় অবশেষে উদ্ধার করা গেল সাপটি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা পুলিশ ফাঁড়িতে বৃহস্পতিবার বিষাক্ত গোখ্র সাপ দেখা যেতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ কর্মীরা সাথে সাথে খোঁজ দেয় বন দপ্তরে। পার্শ্ববর্তী আদিনা ফরেস্ট থেকে বন বিভাগের কর্মীরা এসে অত্যন্ত সাবধানতার সাথে সাপটিকে উদ্ধার করে। তারপর সেটিকে ছেড়ে দেওয়া হয় আদিনা ফরেস্টে। কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় সাপ ধরার পারদর্শী লোক সেরকম ভাবে নেই। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সাথে সাপ ধরার সাথে যে ক্যাচার ব্যবহার করে সেটা কারুর কাছে নেই। তাই হঠাৎ করে লোকালয়ে কোনো বিষাক্ত সাপ দেখা গেলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসী বন বিভাগের কাছে আবেদন জানিয়েছে যাতে সাপ ধরার ক্যাচারের ব্যবস্থা করা হয়। এর আগেও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আবাসনে দেখা গিয়েছিল বিষাক্ত সাপ। সাপ ধরার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাই আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তুলসীহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা বলেন, সন্ধ্যায় বিষাক্ত গোখ্র সাপ দেখা গিয়েছিল। থানা থেকে বন দপ্তরে খোঁজ দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা এসেছে সাপটি উদ্ধার করতে। এই সব এলাকায় কোনো সাপ ধরার ক্যাচার নেই। পুলিশরা অতন্ত্র প্রহরী রূপে আমাদের নিরাপত্তা দেয়, সেখানে তাদের সুরক্ষা না থাকলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রশাসনের উচিত সাপ ধরার পর্যাপ্ত ব্যবস্থা রাখা এলাকায়। যে কোনো সময় বিষাক্ত সাপ দেখা গেলে তবে তা নিরাপদভাবে উদ্ধার করা যাবে। গতকাল রাতে আমাদের তুলসীহাটার নতুন পুলিশ ক্যাম্পের ভিতরে একটা গোখরের সাপ, কোবরা সাপ ঢুকে পড়ে, যার ফলে একটু চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনের তৎপরতায় আদিনা ফরেস্ট থেকে সাপ ধরার জন্য এলে ওনারা খুব সাবধানতা অবলম্বন করে সাপটি ধরে ফেলেন এবং সাথে নিয়ে যান। আমাদের এইসব এলাকায়, তুলসীহাটা, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, এইসব এলাকায় সাপ ধরার তেমন কোনো লোক নেই এবং সাপ ধরার যে একটা ক্যাচার থাকে সেটাও এখানে কারো কাছে নেই। আমি প্রশাসনকে বলবো যাতে প্রত্যেকটা ব্লকের বন দপ্তরের কাছে সাপ ধরার যে ক্যাচার যন্ত্রটি থাকে লম্বা লাঠির মতো, সেটা যাতে তারা পান এবং আগামী দিনে যাতে এই ধরনের সাপ কোথাও দেখা দিলে সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি তাদের খবর দিয়ে সাপটি ধরানোর ব্যবস্থা করতে পারেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।